গত ডিসেম্বরে খড়কুটো ধারাবাহিকে সজনের সঙ্গে তার যখন বিয়ে হয়, সে সময় সে নিজেই টুম্পা সোনা গানে নেচে নেচে বরাতে ছুটেছিল। তাকে ধরে নিয়ে ছাদনাতলায় এসে তবেই শান্তি। সে ভিডিও নিমেষে ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার ফুলশয্যার রাতে মধ্যরাত পর্যন্ত টুম্পা সোনার তালে আসর বাঁধালেন বরকনে অর্থাৎ নীল ভট্টাচার্য ও টিনা সাহা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে টিনার একটি ভিডিও। রীতি অনুযায়ী গতকাল বৌভাত ও ফুলশয্যা ছিল তার। সাধারণত এই দিনটিতে বিভিন্ন রীতি পালন করা হয়। ফুলের সাজে সাজে নববধূ, মালাবদল থেকে বিভিন্ন খেলা, চলে অনেক আচার অনুষ্ঠান। কিন্তু ভাইরাল ভিডিওতে একেবারে অন্য মেজাজে দেখা গেল খড়কুটোর নায়িকাকে। সাদা নীল সালোয়ার কামিজে, খোলা চুলে, একেবারে বাড়ির মেয়ে টিনা। সবার সঙ্গে পা মেলালেন জনপ্রিয় গান টুম্পা সোনার তালে। ঘরে বাজছিল ডিজে। জানা গেল উপস্থিত ছিলেন বন্ধু থেকে শুরু করে টিনার শ্বশুর শাশুড়িও। খোদ নববধূই বললেন, আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো, একেবারে বন্ধুর মতো, আর আমার কাজটাকে ভীষণ বোঝেন, সমর্থন করেন। আমি তো আজ থেকেই শুটিংয়ে জয়েন করেছি, অন্য কোনো বাড়ি হলে জানি না এমন করে বৌভাতের পরের দিন কাজে ফেরা হতো কিনা। সম্প্রতি পাড়ার পেন্ডেল থেকে বিয়ে বাড়ি, যেদিকে যাওয়া যায় স্পিকারে সজোরে বাজছে টুম্পা সোনা দুটো হাম্পি দেনা। গানটি যে ব্যাপক হারে ভাইরাল হয়েছে তা বলাই বাহুল্য। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।